আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন আপনারা চাচ্ছেন যে আপনি একটা আপসি অ্যাকাউন্ট খুলবেন সেটা কীভাবে খুলবেন তা সিকিউরিটি যদি দেখাবো আপনার এখন অবধি ইকামা হয় নাই এখন ইকামা ছাড়া আপনি কিভাবে আফসির অ্যাকাউন্ট খুলবেন তা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি আপনি ইকামা ছাড়া আপনার আপসির অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বন্ধুরা সেটা কীভাবে খুলবেন আজকে ভিডিওটি দেখাবো এখানে আপনি দেখতেছেন বর্ডার নাম্বার এই বর্ডার নাম্বার দিয়ে আমরা আজকে আফসির অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো যে আপনি বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে এসে সম্পূর্ণ আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন না এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্ক্রিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুলে যেতে পারেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি দেখেছি প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে আপনি আফসির লিখে সার্চ করবেন আফসির লিখে সার্চ করার পর দেখেন আফসির ওয়েবসাইট চলে আসে ডাব্লিউ ডট এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন আফসি দিয়ে সার্চ করার পরে প্রথমত আমরা আফসির অ্যাকাউন্ট খুলব তারপর ভেরিফিকেশন বা অ্যাক্টিভ করব ঠিক আছে এখান থেকে আমরা নিউ ইয়ে যারা চলে আসলাম আপসির দেখবেন ইউজার অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে চাইতেছে ইকাম নাম্বার এবং বর্ডার নাম্বার যেহেতু আপনার ই নাম্বার হয় নাই আর বন্ধুরা ইকাম নাম্বার যদি থেকে থাকে তাহলে আপনি সেমভাবে করতে পারবেন শুধু এখানে ইকাম নাম্বার বর্ডার নাম্বারের কথা বলা হয়েছে যদি ই কেমন নাম্বার থাকে ই কেমন নাম্বার দিবেন আর বর্ডার নাম্বার থাকলে বর্ডার নাম্বার দিবেন আর বন্ধুরা মোবাইল নাম্বারটি আপনার যে কোনো কারো মোবাইল নাম্বার হলেও সমস্যা না পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটা আপনার সমস্যা না যেহেতু প্রথমে আসলে অনেকের মোবাইল নাম্বার থাকে না আর যদি আপনার পাসপোর্ট দিয়ে মোবাইল নাম্বার নিয়ে থাকেন সেটা দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে নিচে দিবেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনার মোবাইল যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পর নিচে চলে আসবেন আসার পর এখানে ইউজার নেম ইউজার নেমটা আপনি দিয়ে দেবেন এখানে নিচে মি মিনিমাম আট অক্ষরে ইউজার নেম হতে হবে এবং ক্যাপিটাল হাতের এবং আপনার ইয়ে হতে হবে ক্যাপিটাল হাতের বা ছোটো হাতের আর নাম্বারও দিতে হবে এখানে তিনোডাক সাকসেস হওয়ার পরে আপনার এখানে সাকসেস টিকমার্ক চলে আসবে দেখেন এখানে আমার তিনটা হয়েছে অলরেডি এখনও দুইটা হয় নাই যেহেতু আমি নাম্বার দিইনি এখনও এবং মিনিমাম আট অক্ষর হয় না তার জন্য আমার পাঁচটা টিকমার্ক এখন অবধি আসে নাই আট নাম্বার হয়ে যাবে দেখেন এখন টিকমার্ক চলে আসলে এভাবে আপনারা টিকমার্ক দেখে নেবেন যে সম্পূর্ণ টিকমার্ক আসছে কি না তারপরে আসার পরে নিচে চলে আসবেন নিচে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা আট ডিজিট দিতে হবে সেম একই রকমে আপনার দিতে হবে এবং মনে রাখবেন ইউজার নেমের সেম দিবেন না ইউজার নেম যেই পাসওয়ার্ডটা দিচ্ছে ওইটা দিবেন না চেঞ্জ করে দিবেন বন্ধুরা এখানে সম্পূর্ণ টিকমার্ক হয়ে যাবে যদি আপনার পাসওয়ার্ডটি সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে থাকেন এখানে টিক টিকমার্ক চলে আসবে আর কোনো দশমিক বা স্পেস বা কমা কোনো কিছুই দেবেন না তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি কনফার্ম করে দেবেন নিচে সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে কনফার্ম করে নেবেন বন্ধুরা কনফার্ম করার পরে নিচে দেখেন এখানে আমার কনফার্ম মার্ক চলে আসছে ম্যাচিং হয়ে গেছে এখানে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন আপনি ইংরেজি দিয়ে দেবেন যেহেতু আপনারা দেশের বাইরে থাকেন ইংরেজি দিয়ে দিতে পারেন সমস্যা নাই তারপর এখানে ইমএস কোড ইমএস কোডটি ডানসার নিয়ে ইমএস কোডটি এখানে দিয়ে দেবেন চব্বিশ একান্ন তারপর টিকমার্ক দিয়ে দেবেন আই হ্যাভ রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে কনফার্মের জন্য ভেরিফিকেশান একটা কোড আসবে সেটা দিয়ে দেবেন ভেরিফিকেশান কোড আসার পরে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে গেছে এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে এখন আমরা কীভাবে অ্যাক্টিভ করব তার জন্য আপনার নাফাত অ্যাপসটি ইনস্টল করে নেবেন বন্ধুরা তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর আপসি সেল সার্ভিস এখানে অপশন পেয়ে যাবেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে আমরা ইউজার নেম দিয়েছিম বা আইকামা নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে সেটা দিয়ে দেবেন বা ইউজার নেম দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যেটা দিয়ে আমরা আপসি অ্যাকাউন্ট খুলছি সেটা দিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলের সার্টিজিট একটা ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে এখানে আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেট দিয়ে দিবেন যেটা আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট শেষ হবে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন কত সালে বা কত দিনের মধ্যে শেষ হবে সেটা দিয়ে দিবেন আমি সেটাই করতেছি বন্ধুরা ডেট দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ফিঙ্গার দেওয়ার কথা বলতেছে ফিঙ্গার কীভাবে দেবেন আগে তো আমরা সেলফ সার্ভিস মেশিনে যে ফিঙ্গার দিতাম এখন সেটা প্রয়োজন নয় এখন এখান থেকে আমরা ফিঙ্গার দিয়ে দেব দেখেন এই ডান সাইডের একটা আঙ্গুলের একটা চিহ্ন দেখতেছেন সেম এরকমের ফিঙ্গার দিবেন দেখেন এই রকমের দিয়ে দেবেন দেওয়ার পর অটোমেটিক ফিঙ্গার নিয়ে নেবে দেখেন লেফট হ্যান্ড এভাবে ফিঙ্গার দিয়ে দেবেন দেখেন ফিঙ্গারটি ভালো মতো নেয় নেয় তার জন্য ভেরিফাইড হয় না আবার নতুন করে আমরা ট্রাই করব নিচে লেখা থাকবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেখেন ফিঙ্গার নিয়ে নিসে সাকসেস হয়ে গেছে বন্ধুরা আপনার এই অ্যাকাউন্টে দশ মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা নিয়ে আপনার কাঁপড়ানোর কিছু নয় বন্ধুরা এভাবে আপনারা আপসির অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনো সেলফ সার্ভিস মেশিন ছাড়াই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকে যদি ভিডিও ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ